বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে এবং ভিতরে প্রবেশ করছেন অর্থাৎ নির্বাচনের পর এই প্রথম আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একটি জনসভা এবং সভা করছেন যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু দলে দলে ভিতরে প্রবেশ করছেন এবং বিশাল বড় বড় মিছিল নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা দলে দলে ভিতরে প্রবেশ করছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং তারা আসলে দেখে শুনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য এখানে অবস্থান গ্রহণ করেছে এবং সবাইকে সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করাচ্ছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে রয়েছি সোহরাওয়ার্দীর টিএসসি প্রান্তে যে গেট রয়েছে অর্থাৎ ফটক রয়েছে সেখানে আমরা সেখান দিয়েই দেখতে পাচ্ছি নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে প্রবেশ করছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসিতে অবস্থান করছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং আশপাশ দিয়ে আমরা দেখেছি গাড়ি নিয়ে কাভার্ড ভ্যান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আসছেন যেহেতু সাত তারিখে নির্বাচন নির্বাচন শেষে তারা জয়লাভ করেছে সেক্ষেত্রে আমরা দেখেছি সবাই উৎসব মুখর একটি পরিবেশ নিয়ে আজকের এই দিনে এসেছেন এবং বলছেন যে এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে এসেছিলেন যে কারণে আজকে উন্নয়নশীল একটি দেশ বাংলাদেশের মানুষ বসবাস করছেন কোনো কিছুর কমতি নেই ঘাটতি নেই এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এবং সামনে পাঁচ বছর আরও উন্নয়ন করবেন এই প্রত্যয় ব্যক্ত করছেন যারা নেতাকর্মী রয়েছেন তারা এবং পাশাপাশি বিভিন্ন আওয়ামী লীগের সংগঠন এবং অঙ্গ সংগঠনের দলগুলো এসেছেন এবং তারা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে অবস্থান গ্রহণ করছেন সমকাল লাইভ পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাসুর রহমান জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাভার্ড ভ্যান নিয়ে এসে তারা আজকে এখানে অবস্থান গ্রহণ করছেন অর্থাৎ আওয়ামী লীগের নবনির্বাচিত যারা নেতাকর্মী রয়েছেন তারা আসছেন আর একে একে ভিতরে প্রবেশ করছেন আওয়ামী লীগ সাত তারিখে নির্বাচনে জয়লাভ করার পরে আজকে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ধানমন্ডিতে তারপর পরই আমরা দেখেছি নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যান আসতে শুরু করেন অর্থাৎ জাতীয় সংসদ ভবনে সেখানেও নেতাকর্মীরা যান যারা নবনির্বাচিত সেখান থেকে আবার সোহরাওয়ার্দী উদ্যান সেখানে এসেছেন এবং ছোট বড় অনেক মিছিল নিয়ে তারা আজকে এখানে অবস্থান গ্রহণ করছে আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই জনসভা আওয়ামী লীগের এটি যেন সফল হয় সেই প্রত্যয় নিয়ে আজকে এখানে নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করছেন আমি আরেকটু কথা বলতে চাই সমকাল লাইভ থেকে সরাসরি যুক্ত রয়েছি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা নবনির্বাচিত নেতাকর্মী তারা এসেছেন এবং আপনাদের এই প্রত্যয়টা কি রয়েছে যে আসলে মূলত সামনে পাঁচ বছর কি হতে পারে কি উন্নয়ন হতে পারে আওয়ামী লীগের দ্বারা সামনে পাঁচ বছর যে ওয়াদাগুলি তারা করেছেন এই যে নির্বাচনের মধ্যে যে যে ওয়াদাবদ্ধগুলি তার নির্বাচনের আগে যারা যে ওয়াদাগুলি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পা অবশ্যই তাদেরকে দ্বারা তাদের দ্বারা এই কাজগুলি এবং যে আপনার মেট্রো রেল বলেন এই যে বাড়তেছে আপনার আগে ছিল আগারগা থেকে আপনার ইসের থেকে বনানী থেকে আপনার আগারগা পর্যন্ত ছিল এখন তো গুলিস্তান পর্যন্ত আসছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ এগোবে এবং আমাদের আরেকটা জিনিস আমি সেটা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা শহরে যে এয়ারপোর্টটা হয়েছে এয়ারপোর্টটা কিন্তু দেখার মতো এয়ারপোর্ট হয়েছে সিঙ্গাপুরের মতো অনেকটাই কারণ সিঙ্গাপুরে আমি গিয়েছি আমি দেখেছি তো আমার মনে হয় এরকম অবশ্যই স্টেপ বাই স্টেপ তারা এই দেশকে ডেভেলপ করবে এবং উন্নত করবে এটা আমি আমি একা একশো ভাগে একশো ভাগ গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ যেমন শুনছিলেন যারা নারী নেত্রী রয়েছেন তারাও প্রত্যয় জ্ঞাপন করছেন আগামী পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আবারও সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখে যাবেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টিএসসি এলাকা পুরোটাই জমজমাট হয়ে উঠেছে আওয়ামী লীগের
নেতাকর্মীরা দলে দলে আসছেন ভিতরে প্রবেশ করছেন জনসভায় অংশ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে এখানে প্রবেশ করবেন তার আগে আমরা দেখেছি জাতীয় পতাকা নিয়ে তারা দারুণ একটি সময় উপলব্ধি করছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঠিক তার আগেই নির্বাচন সংগঠিত হলো যেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আবারও এদেশের ক্ষমতায় বসেছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উপস্থিত হচ্ছেন এবং উৎসব প্রকাশ করছেন এবং বিভিন্ন গানের সাথে সাথে আমরা দেখেছি পতাকা নেড়ে তারা অভ্যর্থনা জানাচ্ছেন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই আসবেন তার আগেই এই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি দর্শক সমকাল লাইভ পেজ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করেন সমকাল ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন আমরা এছাড়া দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সব জায়গা থেকে নেতাকর্মীরা তারা আসছেন এবং আজকে এখানে অবস্থান গ্রহণ করছেন ছবি তুলছেন সাক্ষী করে রাখছেন আজকের এই দিনটিকে অর্থাৎ নির্বাচনের পর ক্ষমতা আসার পর এই প্রথম সর্বপ্রথম তারা একটি জনসভা করছেন এবং সেখানেই নেতাকর্মীদের এই অবস্থান দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন সে দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অসংখ্য নেতাকর্মী তারা ঠিক শাহবাগ হয়ে দলে দলে মিছিল নিয়ে প্রবেশ করছেন ভিতরে এবং সেখানে আমরা দেখেছি ভিতরে প্রবেশ করে আসলে চলে যাচ্ছে যেহেতু 2:30 অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখানে আসলে সভা শুরু হবেন তার আগেই আমরা দেখেছি নবনির্বাচিত নেতাকর্মীরা তারা দলে দলে এখানে আসছেন মিছিল নিয়ে যুক্ত হচ্ছেন এছাড়া আমরা যেমন দৃশ্য দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক উপস্থিতি আছে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাহীনতায় মানুষ না ভোগে সেজন্য তারা কঠোর অবস্থানে রয়েছে ইতিমধ্যে আমরা সামনে আরো একটি মিছিল দেখতে পাচ্ছি মিছিল নিয়ে ঢাকা 14 আসনের অর্থাৎ যেখানে নবনির্বাচিত এমপি হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল তার একটি মিছিল আমরা সামনে দেখতে পাচ্ছি অর্থাৎ এভাবে ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এভাবে করে মিছিল নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হচ্ছেন দর্শক সমকাল থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন সামনে আমরা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার বিশাল বড় একটি মিছিল নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তারা সামনের দিকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ